ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুর্গাপূজোর মধ্যে ইউজিসি নেটের পরীক্ষা হচ্ছে না, কেন্দ্র দিন বদল করতে রাজি হয়েছে বলে তৃণমূল সূত্রে দাবি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন বলে দাবি তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর, যদিও সরকারিভাবে কেন্দ্র এখনো কিছু ঘোষণা করেনি। দুর্গাপূজোর মধ্যে ইউজিসির নেটের সূচি ঘিরে দানা বেঁধেছিল বিতর্ক। মোদী সরকারের তুমুল সমালোচনা করে পরীক্ষা সূচি বদলের দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটে রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি, দুর্গাপূজোর মধ্যে সর্বভারতীয় এই পরীক্ষা হচ্ছে না। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী দাবি করেন, দুর্গাপূজোর মধ্যে ইউজিসি নেট হচ্ছে না। সংসদ ভবনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল আশ্বস্ত করেছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নতুন সূচি জানিয়ে দেবে শীঘ্রই। যারা দুর্গাপুজো জাতীয় উৎসব বলে মনে করেন, সেই কথাটা কি করে ভুলে গেলেন সেটাই বড় বিস্ময়ের। শেষ পর্যন্ত যে তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন সেটা স্বাভাবিকভাবেই, আমরা যে প্রতিবাদ জানিয়েছিলাম বাংলার আপামর জনসাধারণ যাতে বিস্মিত হয়েছিলেন তার থেকে তারা মুক্তি পেলেন। নেটের সূচি বদলানোর সম্ভাবনায় স্বস্তির রেশ পড়ুয়া মহলে। খুব আনন্দের বিষয় যে আজকে সকালেই জানতে পারলাম যে পুজোর এই তিনটে দিন অন্তত বাদ দেওয়া হয়েছে নেটের জন্য। সরকারিভাবে এখনো কেন্দ্র কিছু ঘোষণা করেনি, তবে একাধিকবার পরীক্ষার দিন বদলানোয় পড়ুয়াদের একাংশের মধ্যে অনিশ্চয়তা। বারবার এই ডেট চেঞ্জ, এর ফলে আমাদের প্রস্তুতি এবং আমাদের মানসিকতা প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। যদি জুন নেটি নভেম্বর অবধি চলে তাহলে ডিসেম্বর নেটে ভবিষ্যৎ কি? এতগুলো অনিশ্চয়তার মাঝখানে আমরা স্টুডেন্টরা এখন আটকে পড়েছি। সম্প্রতি কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগের সর্বভারতীয় প্রবেশিকার সূচি ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা নিয়ামক সংস্থার জারি করা সূচিতে বলা হয়, 24 সেপ্টেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা, কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে দুর্গাপুজো। এনটিএর সূচি অনুযায়ী আগামী 21শে অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন ভূগোল এবং এডুকেশনের পরীক্ষা হওয়ার কথা, 22শে অক্টোবর ষষ্ঠী, ওই দিন বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় পরীক্ষা হওয়ার কথা, 23শে অক্টোবর সপ্তমী, সেদিনের পরীক্ষার বিষয় হিন্দি। এই বছর ইউজিসি নেটের জন্য রেজিস্টার্ড পরীক্ষার্থীর সংখ্যা 10,34,872 জন। ইউজিসি নেটের এই সূচি ঘিরে বিতর্ক দানা বাঁধে। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দিয়ে সূচি বদলের দাবি জানায় রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। বছরে দুবার হয় ইউজিসি নেট, করোনা আবহে জুন মাসের নেট পিছিয়ে গত 16 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের পরীক্ষার সূচি আগেই ঘোষণা করা হয়ে যায়, যার ফলে নতুন সূচি তৈরি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিন্তু পূজোর তিন দিন পরীক্ষা পড়ায় সেই সূচিও বদলাতে হচ্ছে। বিজেন্দু সিংহ, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।